পুরনো মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ 8 বিজেপি নেতা। প্রত্যেকেই সোমবার সকালে গঙ্গারামপুর মহকুমা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ আহমদ নানের এজলাসে উপস্থিত হন। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। অভিযুক্তরা হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সংখ্যালঘু সেলের সহসভাপতি মফুজা খাতুন, ন্যাশনাল কাউন্সিলর মেম্বার গৌতম চক্রবর্তী, বিভাগীয় কনভেনার শুভেন্দু সরকার, জেলার আমন্ত্রিত সদস্য ফণীভূষণ মাহাতো, জেলা কমিটি সদস্য সুপ্রিয় দত্ত ও অফিস সেক্রেটারি সঞ্জীব দাস। বিজেপির লিগাল সেলের আইনজীবী প্রদীপ সরকার জানিয়েছেন, 2019 সালে 144 ধারার মধ্যে মিছিল করার অভিযোগে 8 জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় অভিযুক্তরা আগে আদালতে উপস্থিত হতে না পারায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ আহমদ নানের এজলাসে তাঁরা আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 2019 সালে আমাদের লোকসভা ভোট জেতার পর তৎকালীন আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ এখানে এসেছিলেন এবং সাংসদ হিসেবে আমি এবং আমাদের রাজ্যের অনেক নেতৃত্ব মাহফুজা খাতুন থেকে শুরু করে জেলার নেতৃত্ব তারা অনেকে ছিলেন এখানে। তো সেই সময় পুলিশ আমাদেরকে বিজয় মিছিল করার কোনো রকম পারমিশন তো দেয়নি, উল্টে আমরা নিজেরা হেঁটে যাবো সেটাও আমাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল। মানুষের সাথে পুলিশ দুর্ব্যবহার করে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়, 144, 148 আরও এরকম বহু ধারা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আজকে মহামান্য আদালত আমাদের আরেকবার জামিন এখানে এসে আমাদের জামিন মঞ্জুর করেছে। জামিন মঞ্জুর হল 1000 টাকার বেল বন্ডের। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।